আজকের বাবুর বার্থডেতে সকাল সকাল উঠে বাজারে গিয়ে ফুল বেলপাতা নিয়ে এসে তাড়াতাড়ি চান করে ঠাকুরকে পুজো দিলাম। শ্রাবণীর শরীর ভালো নেই, সেই জন্য আমাকেই আজকে সব কিছু করতে হলো। পুজোটা দিয়ে বাবুকে নিয়ে যাবো মন্দিরে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে শ্রাবণী এখানে বসে আছে, বাবুকে নিয়ে মন্দিরে চলে এলাম। এসে ঠাকুর মশাইকে সব কিছু দিয়ে দিলাম, ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে। ঠাকুর মশাই বললো যে অঞ্জলি দেবেন নাকি, তা বললাম হ্যাঁ ঠিক আছে অঞ্জলি দেবো, তো কারণ সকাল থেকে একটু জল খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি। তো এখানে মহাদেবের মূর্তি আছে, এখানে দুধ ঢালবো, বাবার উপরে হরিমালা আছে, সবসময় জল খেয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখানে রাধাগোবিন্দের মূর্তি সাজানো আছে, তো এইটা ভিডিও করলাম। আর ওইদিকে মহাদেব, আর মিডিলে শীতলা মায়ের। তো মন্দিরে পুজো দিয়ে চলে এলাম, তো বাড়িতে এসেছি। এবারে বাবুর দুপুরে খাবারের বাজারটা করতে যাব, তারপরে রাতের বিরিয়ানিটা অর্ডার দিতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, ব্লগটা খুব ভালো হয়েছে তো দেখতে থাকো। তো রাত্রে সবাই আসবে, রাত্রে কেক কাটা হবে, আর বিরিয়ানি পার্টি আছে। আর এমনি ওয়েদার খারাপ হয়েছে, খুব বৃষ্টি হবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আরেকটা জিনিস, বার্থডের দিন কাটে ছেলে মেয়েগুলো, মানে বাচ্চা ছেলেগুলো একটু অন্যরকম হয়ে যায়, যেন 4-5 বছরের হলেও সে যেন 2 বছর বয়সী হয়ে যায়, যেটা আমি আগের বছরও ফলো করেছিলাম, এবছরও সে একই দেখছি। কারণ জানি না এটা ভগবানের ইয়ে কিনা, লীলা কিনা, তো সে 4 বছরই বয়স হলো, সে যেন 1-1.5 বছরের মতোই হয়ে গেছে, মানে অবাস্তব। যদি একদিনের জন্য বলে না যে জন্মদিনের দিন কাটে, বার্থডের দিন কাটে ছেলেকে মেয়েকে বকতে নেই, জোর গলায় কথা বলতে নেই, বলবে কী করে, সে তো পুরো বাচ্চাই হয়ে গেছে। ঠিক আছে গাইস, তো দেখতে থাকো। সব সাজিয়ে নিয়েছি, এই যে বাবুকে আশীর্বাদ করছি, আশীর্বাদ আমার করা হয়ে গেলে এবারে ওর বাবা আশীর্বাদ করবে। তারপরে খাওয়া দাওয়া শুরু, এই যে 5 রকম ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ঢেঁড়স ভাজা, আর কুমড়ো ভাজা, আর কি একটা ভাজা, আলু ভাজা, এই 5টা ভাজা করেছি, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়। বাবু তো খুব আনন্দ, কিন্তু কিছুই খাবে না, শুধু দেখেই হ্যাপি। তো আমাদের বাড়িতে শাক নেই, তো পাশের বাড়ি বৌদির বাড়িতে শাক আনতে গিয়ে শাকটা নিয়ে এলাম। শাকটা নিয়ে আসার পর একদম বাজাতে পারছি না, কারণ ওরাও শাকটা বাজাতে পারেনি, অনেকদিন ফেলে রেখেছিলো। জল দিলাম ভালো করে, বাজাতেই পারছি না, দেখি এবার শ্রাবণী চেষ্টা করো, আমার দ্বারা তো হচ্ছে না। তো শ্রাবণী বাবুকে 1 টাকা দিয়ে আশীর্বাদ করলো। বাবু 1 টাকা পেয়েই খুব খুশি, আজকে বলছি না ও খুব হ্যাপি, সকাল থেকে উঠেই সে 2 মাস আগে থেকে বলছে কবে আমার হ্যাপি বার্থডে, কবে আমার হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডের দিনটা তো বুঝতেই পারছো বাচ্চাদের খুব হ্যাপি হয়। তো শ্রাবণী ও শাঁখটা বাজাতে গিয়ে ফেল হয়ে গেল, বাজাতে পারছে না। তো এবার আমি বাবুকে আশীর্বাদ করলাম। ওর মাসি দুপুরে আসার কথা আছে, ওর মাসি এলে হয়তো আশীর্বাদ করবে, কারণ মাসি দুপুরে আসবে বলেছে, হয়তো বিকেলেও নাও আসতে পারে, কারণ ওয়েদার খারাপ হয়েছে, বাড়িটা একটু দূরে।
এই বাবুকে পাঁচ রকম ভাজা, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় সব দিয়ে এই যে খাওয়াচ্ছি আমি আর ও, বাবার মাকে খাওয়াতে হয়। এই যে যারা আসে, এই যে দিদি এসছে, দিদিও খাওয়াবে পায়েস, তারপর সন্ধ্যাবেলা সবাই আসবে কেক কাটার সময়। তো যেমনটা বলছিলাম, তার মাসিও চলে এসছে দুপুরবেলা, এবার তার মাসি খাওয়াবে। জামা প্যান্ট নিয়ে এসছে আর একটা টেরি নিয়ে এসছে বড়, দেখতে থাকো। হাত দিয়ে আছে খাবে, দাঁড়ো সেই পায়েসটা খেলো। এখানে জামা পড়ে সে চিড়িয়া মোড়ের দিকে গেলে পাওয়া যাবে, এখানে কি খাবে বুঝতে পারছিস না, একটা একটা করে খাও, একটা একটা করে খাও, একটু ভেন্ডি, একটু কুমড়ো, একটু মাছ, একটু মাংস, তারপর লাস্টে পায়েস মিষ্টি খাবে। একটুখানে খেয়ে হাঁপি পড়েছে, জল খাচ্ছে, জল কম খা, জল কম খা। তো বাবুর খাওয়ার প্রায় কমপ্লিট, তো কোনটা খাবে বুঝতে পারছে না, তো আমার খুব খিদে লেগেছে, আমি এখন খাবো। কোনটা খাবে কোনটা না খাবে, লাস্টে তার মাসি এসেছিলো একটা আইসক্রিম নিয়ে এসছে বড়, সে আইসক্রিম থেকে নিয়ে আইসক্রিমটা খাচ্ছে। তার মাসি এসে এই আইসক্রিমটা নিয়ে এসছে, শ্রাবণী খাওয়া হয়ে গেল, আমাকে একবারও খেতে ডাকেনি। লাস্টে বলছে, তারপর লাস্টে বলছে, তোমার কি খিদে লেগেছিলো যে তুমি খাবে না? হ্যাঁ,
তো এই আইসক্রিমটা নিয়ে ব্যস্ত, খাবার পুরো পড়ে আছে, ঠিক আছে। তো আমার খাবারও রেডি, তো খেয়ে নিচ্ছি, দেখা হচ্ছে পরে রাত সন্ধেবেলায় কেক কাটা। হ্যাঁ আমি খুব হ্যাপি, বলো আমি খুব হ্যাপি। তোমার ট্যারিটা দেখো সামনে দেখবে। তো গাইস এখনকার মতো এতটাই, আর নেক্সট ব্লগে দেওয়া থাকবে কেক কাটার ভিডিও আর মেন বার্থডের ভিডিও। সবাই আসবে যাদের কাছে থেকে ইনভাইট করা হয়েছে, আর দেখতে পাবে বিরিয়ানির পার্টি। দেখতে থাকো নেক্সট ব্লগ। তো গাইস সৌমিত্র শ্রাবণী ব্লগে সবাইকে স্বাগত, আর তোমরা যারা নতুন আছো ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হলো, ভিডিওটা দেখতে থাকো।